গ্যাস লগে করি সাং মানে কড়ে গরম বাগে ছাড়ি দিয়েছে। এবে গা পোকামা এথিরে দুই গিনা প্যান, তো এর আমি দুই গিনা প্যান দিয়ে দিয়েছে। প্যান গরম হো, তারপরে বাকি জিনিস পোকামা। পহেলা টিকে আমি শাক কে সিজামা, সেথিলাগি এটা আমি প্যান গরম করিছু। তো ইয়াড়ে কিনি সাং মানে আমি কুবি শাক কে দেখো পুরা কীর্তি ছোট ছোট করে কটা হয়েছে। আর চারটা মির্চা লগা হয়েছে, চারটা মির্চা রখিছে বো তার মানে লগামা। আর ফালে বাইগন আর পাঁচটা টমাটর, এসবকে আমি ধুই করে কাটি কুটা করে রখিছে। তুমি বি কুবি শাককে যেতকি কাটব সেতকি ভাল লাগছি। হ্যাঁ, আর গোটে কথা, তুমি চাইলে এটার সঙ্গে সেমি বি পকাই পারব, বাকি মুই নি পকাই। মুই বাইগন আর কুবি শাক খালি রাঁধবি। তো এন প্যান আমার গরম হয়ে গেল ন, এবে এটার উপরে পকামা সাং মানে নুন। তো এন পকাবো আমি নুন, এন আমি নুন মর হিসাবে পকাচ্ছে, তুমি তোমার শাককে দেখবো আর সেতকি পকাব। তারপরে পকানো মির্চা, তুমি চাইলে কাটি করে পকাই পারবো, আমি গুলা গুলা পকাই দিচ্ছে, সেটা বি সিজি যাওয়া পানি। তারপরে পকামা ধুই করে রখিছি না যেন কুবি শাক। তারপরে পকামা টমাটর, ইন টমাটর বি আমি গুলা গুলা পকাই দিচ্ছে, সেটা বি তো পানি সিজি যাবা। আর লাস্ট কে আমি যেতবেলে শাক খটিমা সেতবেলে দিলে দাম। তারপরে পকামা বাইগন, এর আমি ফালে বাইগন পকাইছে, তুমি চাইলে এটার সঙ্গে সেমি পকাই পারবো, মই নি পকাই। তারপরে ঢাপি দেমা এই শাককে, যেতকি সিজামা সেতকি ভাল লাগছি, তো এটাকে সিজবাকে ছাড়ি দেমা পুরা। হ্যাঁ সাং মানে ইন আমার কুবি শাক পুরা ভালসে সিজি গলান। আমি সিজালা বেলে দুই গিনা প্যান দিয়েছি, বাকি দুই গিনা নু অধা গিনা প্যান আছে। তো আমি গ্যাসকে বন্ধ করে দেনি, এবে কা এটাকে পরঝিমা চাল। তো আমি ইন আর গোটে কড়ে বসে দিয়েছে গ্যাস অন করি করি, তো কড়ে গরম হো সাং মানে, তারপরে বাকি জিনিস পকামা। তো কড়াই গরম হয়ে গেল, ইন আমি পকাই দিচ্ছি বড় চামচরে তিন চামচ তেল, তেল গরম হো, তারপরে বাকি জিনিস পকামা আমি। তো ইন আমার তেল পুরা ভালসে গরম হয়ে গেল ন, তারপরে পকামা সর্ষ, তারপরে পকামা এটার উপরে কচা মির্চা গুটে। তো আমি ইন গুটে কচা মির্চাকে হাল করি করি পকাইছে। তারপরে পকামা এটার উপরে লেসুন, তুমি লেসুন পকাই দিনি ন ইন। তারপরে এটার উপরে পকামা আমি যে শাগরে পকাইছি গোলা গোলা টমাটর, তারপরে পকামা এটার উপরে, তারপরে এটাকে ভালসে বিলাই দেমা টমাটর কে। তো দেখো সব মানে এন পুরো আমি পদালি কে ভালসে বিলাই দিয়েছে। তারপরে পকামা এটার উপরে আমি যে রখি সিজাই করি শাক, তো সব শাককে পকাই দেমা এটার উপরে আমি যে সিজাই করে রখি যে। তারপরে পকামা এটার উপরে বাদাম, দেখো মুই এটা দুই মুঠা বাদাম কে তেলরে বাটি করে রখিথিনি। তারপরে পকামা এটার উপরে, তারপরে সে কিনার এক টিকে প্যান দিয়ে দিচ্ছে মুই। তারপরে এটাকে ভালসে মিশিয়ে দেমা আমি। আর আমি এখানে যে গোলা গোলা মির্চা পকাইছি নো, এখানে সবুকে বিলামা এনতা, তারপরে ভালসে মিশিয়ে দেমা সবু শাককে। তো দেখো সাং মানে মুই পুরা এটাকে ভালসে মিশিয়ে দিনি ন, আর প্যান টিকে দিয়েছি না, তো এটাকে আমি ঢাপি দেমা এবেকা। তো মুই ঢাপি দিয়েছে, সবু প্যান অটি গেলে তারপরে দেখমা আমি কেনতা হয়েছে আমার শাক। তো দেখো সাং মানে ইন রেডি হয়ে গেল আমার গরম গরম কুবি শাক। এটাকে তুমি চাইলে আরামসে গরম গরম পখাল থাই পখাল সঙ্গে খাই পারব, আর গরম গরম ভাত সঙ্গে বি খাই পারব, আর বাসি সঙ্গে খাই করবি, এটার মজা উঠে পারব। আই হোপ আজর রেসিপি ভিডিও তোমাকে ভাল লাগিথিবা। যদি রেসিপি ভিডিও ভাল লাগলা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেব, আর কমেন্ট বক্সে কমেন্ট করি করে যাব ভিডিও কেনতা লাগলা। তো তোমার পাশকে গোটে অলগা রেসিপি ভিডিওরে আসমি, সেতবেল তক বাই সাং মানে।